ফেসবুকে কীভাবে আপনারা ফলো বাটন অ্যাড করবেন, তো এরকম আকর্ষণীয়ভাবে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করে নেবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে খুব সহজে যে কোনো আইডিতে ফলো বাটন অ্যাড করে নিতে পারবেন। তো যে কেউ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টের বদলে ফলো করবে, তো আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এই সেটিংসটি করার মাধ্যমে, যে কোনো আইডিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো কীভাবে আপনারা যে কোনো ফেসবুক আইডিতে ফলোয়ার সেটিংসটি করে নেবেন এবং আপনার আইডির ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারেন খুব সহজে, তো কীভাবে এই কাজটি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের ফেসবুক আইডিতে ফলো অপশন অ্যাড করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন। তো আইডিতে ফলো বাটন অ্যাড করার জন্য আপনাদের ফেসবুক আইডি লক করা থাকে তাহলে আনলক করে নেবেন। তো আনলক করে দেওয়ার পর উপরে দিকে দেখুন যেখানে ফলোয়ার সেটিংস রয়েছে, ফলো সেটিংস এখানে ক্লিক করে দিতে হবে। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে কিছু সেটিংস করে নিতে হবে। এখানে পাবলিক অপশন দেখতে পারেন কিছু, তো এখানে পাবলিক অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন যে সবগুলো অপশন পাবলিক করে দিবেন। এছাড়া দেখুন যেখানে এভরি অন দেওয়া রয়েছে এভরি অন করে দিবেন। এরপর সবগুলো অপশন পাবলিক করে দেওয়ার পর কমেন্ট র্যাঙ্কিং এটা ওয়ান করে দিবেন। এরপর নিচের দিকে দেখুন যে এটা ওয়ান হয়ে গেছে। তো নিচের দিকে দুটো অপশন ওয়ান করে দেওয়ার পর ব্যাগে চলে যাবেন। তো এখন দেখুন যে ফলো সেটিংসটা ওয়ান হয়ে গেছে। তো এরপর দেখুন যে ভিউ অ্যাজ এখানে ক্লিক করলে দেখুন যে আপনাদের আইডিটা এখানে অ্যাড ফ্রেন্ডটা রয়েছে, এটা কিভাবে ফলো বাটনে অ্যাড করবেন। তো এটা করার জন্য আপনাদের সেটিংসে চলে যাবেন। তো এছাড়া কীভাবে আপনার ফেসবুক আইডিতে এরকম মিউজিক অ্যাড করবেন, আকর্ষণীয় মিউজিক কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটি ক্লিক করার পর নিচে দিকে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন যে সেটিংস অপশন রয়েছে, এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। এরপর দেখুন যে আপনাদের প্রোফাইল সেটিংস রয়েছে। এছাড়া নিচে দিকে সবগুলো সেটিংস আপনারা দেখতে পারেন, এখানে প্রোফাইল সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনারা ক্লিক করবেন, এখানে প্রাইভেসি নামে অপশন রয়েছে, এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে দিকে দেখবেন যে একটা অপশন রয়েছে হো ক্যান সি। তো নিচে দিকে এই অপশনে ক্লিক করে দেবেন, হো ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এভরি ওয়ান দেওয়া রয়েছে, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে। তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে দেওয়ার পর এখন ব্যাগে চলে যাবেন, এই সেটিংসটি ওয়ান হয়ে গেছে আপনাদের। তো এখন দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিতে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। তো এছাড়া কিভাবে আপনারা প্রফেশনাল মোড অন করে ফলো বাটন অ্যাড করবেন এটাও এখন দেখিয়ে দেব। তো প্রফেশনাল মোড অন করলে আপনাদের ফেসবুক আইডিটা প্রফেশনাল মোডে দেখাবে। তো এখন রিফ্রেশ করে দেওয়ার পরে আবার সিরোটা আইকনে ক্লিক করে দেবো। এরপর এখানে ভিউ অ্যাজে ক্লিক করে দেবো। তো ভিউ অ্যাজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে খুব সহজে, এখানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে ফলো বাটন অ্যাড করতে পারেন, যে কোনো আইডিতে ফলো বাটন অ্যাড করে নেবেন। তো এখন দেখবো কিভাবে এরকম আকর্ষণীয়ভাবে, তো আপনি যদি এরকম আকর্ষণীয়ভাবে ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে চান তাহলে আপনাদের প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে ফেসবুকে থ্রিডট আইকন থেকে। তো এখানে থ্রিডট আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে প্রফেশনাল মোড নামে অপশন রয়েছে, এখানে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে আপনাদের আইডিটা ওরকম হয়ে যাবে ফলো বাটন অ্যাড। তো প্রফেশনাল মোড অন করলে আপনাদের ফেসবুক আইডিটা এরকমভাবে চলে আসবে, ফলোয়ার ফলোয়িং অপশন চলে আসবে। এছাড়া আপনাদের অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অ্যাড হবে নর্মাল আইডিতে। এছাড়া ওই সেটিংসটি করার ফলে আপনাদের নর্মাল আইডিতে ফলো বাটন অ্যাড হবে। তো দেখুন যে আইডিতে ফলো বাটন অ্যাড হয়ে গেছে অলরেডি। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।